আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহি ওয়ামান ও আলহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা প্রায় প্রত্যেকে অবগত আছি যে করোনা ভাইরাস জনিত রোগ কোভিড নাইন্টিনে ইতিমধ্যে পৃথিবীতে প্রায় অর্ধ কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন এখনও পর্যন্ত এই রোগটির কোনো সুনির্দিষ্ট ঔষধ বা চিকিৎসা আবিষ্কার করা যায়নি এমনত পরিস্থিতিতে প্লাজমা থেরাপি নামে একটি থেরাপি এটা প্রয়োগ করে পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসকগণ ভালো ফল পাচ্ছেন এবং এই প্লাজমা থেরাপি এটা অনেক আগে থেকেই নাকি চিকিৎসকরা দিয়ে থাকতেন দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে এবং এ জাতীয় ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে এবং প্লাজমা থেরাপির মাধ্যমে ফলাফল ভালো পাওয়া যায় প্রায় আশি পার্সেন্টেরও বেশি যেমনটি বিভিন্ন নির্ভরযোগ্য রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি আজকে আমাদের জানার বিষয় হলো এই প্লাজমা থেরাপির জন্য যিনি প্লাজমা ডোনেশন করছেন একজন রুগ্ন ব্যক্তির জন্য অসুস্থ ব্যক্তির জন্য তার এই ডোনেশন করার ক্ষেত্রে প্লাজমা দানের ক্ষেত্রে ইসলামী শরীরে আর কোনো নীতিমালা আছে কি না কোনো শর্ত তার জন্য আছে কি না সে বিষয়ে আমরা কথা বলবো আর যিনি প্লাজমা গ্রহণ করছেন তার জন্য বিশেষ কোনো নির্দেশনা আছে কি না তার আগে প্লাজমা সম্পর্কে আমরা যেটুকু জেনেছি সেটুকু বলতে চাই এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ ভালো বলতে পারবেন নিঃসন্দেহে তাদেরই বিষয়টা আমরা বিভিন্ন রিপোর্ট থেকে নির্ভরযোগ্য বিভিন্ন রিপোর্ট থেকে প্লাজমা সম্পর্কে যেটুকু জানতে জানতে পেরেছি সেটি হল একজন মানুষ করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হলেন তো আক্রান্ত হওয়ার পরে আল্লাহতালার অনুগ্রহে তিনি এই কোভিড নাইন্টিন থেকে আরোগ্য লাভ করলেন সুস্থতা আল্লাহ সোয়তাল্লাহ তাকে দান করলেন তখন তার রক্তের ভেতরে অ্যান্টিবডি তৈরি হয় অর্থাৎ এই রোগ এর বিরুদ্ধে প্রতিরোধ করার মতো একটা ক্ষমতা আল্লাহ সুমাতালার অনুগ্রহে তার ভিতরে তৈরি হয়ে যায় তার রক্তের ভেতরে থাকা এই যে প্লাজমা হলুদাব উপাদান রক্তের ভেতরে থাকা বিশেষ উপাদান তখন এই উপাদানটাকে তার শরীর থেকে নিয়ে একজন অসুস্থ ব্যক্তি যিনি কোভিড নাইন্টিনে আক্রান্ত তার শরীরে প্রয়োগ করা হলে যথাযথ নিয়ম ফলো করে অনুকরণ করে তার শরীরে প্রয়োগ করা হলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন যদি আল্লাহ তালা তার হায়াত রাখেন তাহলে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং আরোগ্য লাভ করছেন এটা হলো মোটামুটি প্লাজমা এটা আমরা বুঝেছি বিভিন্ন রিপোর্ট পড়ে বাকি বিশেষজ্ঞগণ এ সম্পর্কে আরও ভালো বলতে পারবেন এ বিষয়ে আমাদের বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট না শুধু মাসালা জানার জন্য মূল বিষয়টাকে আমরা উল্লেখ করলাম এবার আসি যেই ব্যক্তিকে আল্লাহ সুমাতালা কোভিড নাইন্টিন থেকে সুস্থতা দান করলেন বা যে কোনো রোগ থেকে তিনি সুস্থ হলেন আলহামদুলিল্লাহ তার রক্তের ভেতরে অ্যান্টিবডি বা তার শরীরের ভিতরে অ্যান্টিবডি তৈরি হলো এই লোকটি তখন তার এই প্লাজমা রক্তের ভেতরের থাকা এই বিশেষ উপাদান রক্তের বিশেষ উপাদানকে তিনি যদি ডোনেশন করেন কারোর জন্য ইসলামেশ্বরিয়া নীতিমালা কী সেক্ষেত্রে আমরা বলতে চাই যে ইসলাম শরিয়ার নীতিমালা হলো তিনি এই প্লাজমা বিক্রি করতে পারবেন না ডোনেশন করতে পারবেন শুধু পারবেন তা নয় যদি তিনি ডোনেশন করেন তাহলে কেমন যেন তিনি একজন মানুষকে জীবন দিলেন আর আল্লাহ স্মাতাল্লাহ কোরআন একই মানুষের জীবন দেওয়া প্রসঙ্গে বলেছিল যে ব্যক্তি কোনো মানুষকে জীবন দিল অর্থাৎ তার কারোর জীবন রক্ষা করলো অর্থাৎ সে উদ্যোগী হয়ে কারোর জীবনকে বাঁচানোর জন্য সহযোগিতা করলো প্রত্যক্ষ তার ভূমিকা কেউ বেঁচে গেল ফাঁকা আন্নামা জ্যামি জামিয়া তাহলে যেন সে গোটা বিশ্ব মানবতাকে বাঁচিয়ে দিল অতএব যে ব্যক্তি প্লাজমা অন্য একজনকে দিচ্ছেন তার মাধ্যমে আরেকজন মানুষ যদি সুস্থ হয়ে ওঠেন তাহলে এই ব্যক্তি কেমন যেন একজন মৃত্যুর কূপে পতিত হচ্ছে এমত অবস্থায় একজন মানুষকে তিনি বাঁচানোর জন্য উদ্যোগী হলেন আল্লাহ সাল্লাহ তাকে আজর আজিম বা মহা প্রতিদানের মাধ্যমে দান করবেন জন্য প্লাজমা ডোনেশন করার ক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্য থাকা উচিত নয় হিসাবে দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় কাজ কারণ প্লাজমা দান করা অনেকটা ব্লাড ডোনেশনের মতোই রক্তদান করার মতোই বিধায় রক্তদান করা যেরকম প্রশংসনীয় তেমনিভাবে প্লাজমা দান করাও প্রশংসনীয় মানুষের রক্ত যেরকম দান করার পরে তার শরীরে রক্ত আবার তৈরি হয়ে যায় প্লাজমাও খুব অল্প সময়ের ভিতরে তার শরীরে তৈরি হয়ে যায় যার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না কিন্তু তার মাধ্যমে অন্য একজন মানুষ বিপদের মুখে এবং যার জীবন বিপন্ন হতে চলেছে একজন মানুষ পুকুর হতে পারে যিনি ইস্যাম শরীরের দৃষ্টিকোণ থেকে প্লাজমা ডোনেশন করা শুধু জায়েজ নয় বরং সেটি অত্যন্ত প্রশংসনীয় উঁচু মাপের একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহর কাছে তার নাজাতও হয়ে যেতে পারে যদি তিনি একজন মানুষকে জীবন বিপন্ন অবস্থা থেকে রক্ষা করবার জন্য নিজের প্লাজমা তিনি দান করে থাকেন আশা করা যার লাগাস তিনি আজর পাবেন কিন্তু প্লাজমা বিক্রি করতে পারবেন না কারণ আমরা জানি আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে যত কিছু আছে শরীরের কোনো কিছুই আমাদের বিক্রি করবার অধিকার নাই এগুলো আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে দেওয়া দান আল্লাহর অনুগ্রহ এগুলো আমরা নিজেরা উপার্জন করে আমাদের শরীরে ফিট করেছি এমন নয় আল্লাহর এর দান করা অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছুই আমরা বিক্রি করা জাহেজ যেমন যেমনইভাবে রক্ত বিক্রি করা জাহেজ নাই তেমনিভাবে প্লাজমাও বিক্রি করা জাহেজ নাই হারাম হবে আমরা দান করতে পারবো তার কারণে সাপ পাওয়া যাবে হ্যাঁ যিনি প্লাজমা গ্রহণ করলেন তিনি অথবা তার পক্ষ থেকে কেউ যদি প্লাজমা ডোনারকে দাতাকে যদি সম্পূর্ণরূপে নিজে থেকে খুশি হয়ে কোনো উপঢৌকন দেন কোনো উপহার দেন এবং আগে থেকে এর জন্য কোনো চুক্তি না থাকে তিনিও খুব প্রত্যাশা করেছেন আগে থেকে পাবেন এমন নয় তাহলে সেক্ষেত্রে এই উপডোগর নেওয়া জায়াজ আছে ইনশারল্লা বিদ্যা কিন্তু চুক্তি করে তিনি তার প্লাজমা বিক্রি করার অধিকার ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে তার জন্য নাই আর যিনি প্লাজমা গ্রহণ করবেন তিনি যদি ফ্রিতে প্লাজমা না পান বাধ্য হয়ে কারোর কাছ থেকে প্লাজমা তার কিনতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য সেটা জায়েজ আছে যেহেতু তিনি বাধ্য এবং নিরুপায় কিন্তু বিক্রি করা কোনো অবস্থাতেই জায়েজ নাই আমরা ইতিমধ্যে সবাই জেনেছি বিভিন্ন রিপোর্ট পড়ে এ সম্পর্কিত যে প্লাজমা ডোনেশন করা এবং প্লাজমা গ্রহণ করা এগুলো রোগী এবং দানকারীর মন মতো হয় না ব্লাডের মতো বরং ব্লাডের চেয়েতে আরও সূক্ষ্ম বিষয় এখানে চিকিৎসকগণ কার প্লাজমা কার জন্য প্রযোজ্য হবে না হবে তারা সেটা বিবেচনা করে তারা সিদ্ধান্ত দিয়ে থাকেন সেগুলো তো অবশ্যই ফলো করেই আমাদের করতে হবে এবং সে ছাড়া তো কোনো উপায়ও আমাদের হাতে নাই যাই হোক আমরা মূলত যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে প্লাজমা ডোনেশন করা এটা ব্লাড ডোনেশনের মতোই এবং প্লাজমা ডোনেশন করার ক্ষেত্রে ব্লাড ডোনেশনের মতোই একজন মানুষের উপকারার্থে যদি দেন আল্লাহর কাছে আজর পাওয়ার উদ্দেশ্যে যদি দেন ইনশাআ আপনি মাধ্যমে সব লাভ করবেন আর প্লাজমা বিক্রি করতে পারবেন না কিন্তু যিনি প্লাজমা গ্রহণ করছেন তিনি যদি ফ্রিতে না পান বাধ্য হয়ে কিনতে হয় তাহলে তার জন্য কেনাটা জায়জ হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এ ধরনের একটা গুরুত্বপূর্ণ ভালো কাজ যেটার মাধ্যমে আমি অপরন্ত সবের আশা করতে পারি আল্লাহ রবুল্লাহমের কাছে এই কাজের দিকে আমাদের খুব বেশি অগ্রসর হওয়া উচিত এবং কারোর কার্পণ্য করা উচিত নয় আমরা আল্লাহ রবুল্লাহমের কাছে দোয়া করছি আল্লাহ স্মুতালা এই মহাবিপদ থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুন সবাইকে আল্লাহ স্মুতালা সুস্থতার ন্যামত নসীব করুন এবং কল্যাণের কাজে আমাদের সবাইকে সবসময় অগ্রসর থাকার তৌফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত